শিক্ষার্থীরা এরই মধ্যে সরকারিভাবে টেলিভিশনে অনলাইন ক্লাস চালু হলেও গ্রামাঞ্চলে তা সাড়া ফেলতে পারেনি। এছাড়া একমুখী শিক্ষায় শিক্ষকদের পাঠে শিক্ষার্থীরা কোনো কিছু বুঝতে না পারলে সমাধানের উপায় নেই। এসব কারণে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় খুলনায় ইউটিউব ভিত্তিক অনলাইন ক্লাস চালু করা হয়েছে। এ অবস্থায় তথ্য প্রযুক্তি খাতকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য ভিডিও কন্টেন্টে ক্লাসগুলো ধারণ করে ইউটিউব এবং ফেসবুকে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। খুলনার অভিজ্ঞ শিক্ষকরা প্রতিটি ক্লাস 20 মিনিটের উপযোগী করে তৈরি করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিক পর্যায়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণী এবং মাধ্যমিক পর্যায়ে প্রতিটি গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও কন্টেন্ট সরবরাহ করা হবে। শুধু আমাদের খুলনাই না, এখান থেকে আমাদের খুলনা থেকে শুরু করে সারা বাংলাদেশে যে প্রান্তে আমাদের শিক্ষার্থীরা আছে কেন, এখানে তারা সেই সুবিধাটা ভোগ করতে পারবে। এটা আসলে দ্বিমুখী একটা কর্মসূচি হয়েছে, যেটা খুবই ফলপ্রসূ হবে বলে আমার বিশ্বাস। এই কার্যক্রমে বারবার ভিডিওটি শিক্ষার্থীরা দেখতে পারবে এবং ফেসবুকে প্রশ্ন করার সুযোগ পাবে, ফলে শিক্ষার্থীদের কাছে এটি আরো আনন্দময় হবে। যে ক্লাস কন্টেন্টগুলো তৈরি করা হবে সেখানে রিভিউ ক্লাসের সুযোগ আছে এবং সেটা ইউটিউব পেজে থাকবে, যখন যে প্রয়োজন হয় ছাত্রছাত্রীরা কমেন্টস করতে পারে, রিভিউ করতে পারে, এমনকি অভিভাবকরা সেটা দেখার সুযোগ আছে। ডিজিটাল এই শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের জন্য উপযোগী হবে বলে মনে করেন বিভাগীয় কমিশনার। এই ক্লাসটাই দিয়ে সে সব বুঝে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে, তাহলে তার ভিতরে মানে একটা আগ্রহ আসলে সে পড়ালেখা করে নিজের প্রস্তুত করতে পারবে। নিয়মিত অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা কমবে বলে মনে করেন।